내가 없고 있어는 가해. 야. 또 건시야밖에 멀쩡히 멈춰. 바이카나 되게 고민서는 가해. 아미 얼른 바이카나 바이카나 되게 고민서는 또 누르는 거다. 이르꼬리 바이카나오 가해. 아미 약 드러물을 내다게 짓겨서 골라. 바이 যা পাচ্ছ তাই খাচ্ছ অখান্ত কুখান্ত সব খাচ্ছ কোন বাজ বিচার করছ না বলছে দাদা আমরা বুঝে গেছি দিদির মেয়াদ শেষ হয়ে এসছে তাই যা পর লুটের মাল খেয়ে নাও আর টাইম পাওয়া যাবে না নইলে দেখছ না জাদু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দিদি ডক্টরেট উপাধি ডিলিট উপাধি দিচ্ছে 100 কোটি টাকা ঘুষ দিয়ে 100 কোটি টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে ঘুষ দিয়ে ডিলিট উপাধি দিয়ে বিনা ডক্টরেট হচ্ছে মামুনের অনেক সংখ্যা এখানে মিটিং এ আছে মামুনের অন্তত ভেবেছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী হলে অন্তত আমরা মহিলারা মাথা উঁচু করে বাস করব আজকে মা বোনেরা হতাশ কোন মহিলাকে বললাম মা বোনেরা চিন্তা করছে কারণ যে পশ্চিম বাংলা শিক্ষায় ছিল 1 নম্বরে শিল্পে ছিল আমরা 2 নম্বরে পরিকাঠামোতে 1 নম্বরে যোগাযোগ ব্যবস্থা 1 নম্বরে স্বাস্থ্য ব্যবস্থা 1 নম্বরে পরিকাঠামোতে 1 নম্বরে আজ সেই বাংলা দিদির বাংলা দিদির বাংলা শিক্ষায় নয় শিল্পে নয় সংস্কৃতিতে নয় দিদির বাংলা ভাষণে ভারত চ্যাম্পিয়ন ভাষণে হিম্মত থাকে হিন্দু হয়ে গরুর মাংস খাওয়ার প্রতিযোগিতা করছে সাহস থাকলে তৃণমূল নেতাকে বলছি কংগ্রেস নেতাকে বলছি সিপিএম নেতাকে বলছি মুসলমানদের দিয়ে একটা শুয়োরের মাংস খাওয়ার প্রতিযোগিতা করে দেখান আমি চাই না কোনো মুসলমান শুয়োরের মাংস খাও মন চাইলে খাবে ধর্মে বিধি থাকলে খাবেন না কিন্তু ওরা যদি আজকে হিন্দু ধর্মকে অপমান করবার জন্য গো মাংস ভক্ষণের প্রতিযোগিতা করে তারা সত্যিকারের সাচ্চা যদি ধর্ম নিরপেক্ষ হবে তো মুসলমানদের নিয়ে শোরের মাংস ভক্ষণের প্রতিযোগিতা দেখাবে হিম্মত নেই হিম্মত নেই উচ্চারণ করবার সাহস নেই সেই কারণে বাহাদুরি দেখাবে গো মাংস খেয়ে বাহাদুরি আমরাও হিন্দুদের বিরুদ্ধে সেই কারণে পরিষ্কার বলছি আজ সারা দেশ জুড়ে মোদিজির শাসন ব্যবস্থা বাংলা পিছিয়ে থাকবে কেন বাংলা পিছিয়ে থাকবে কেন যে শ্যামাপ্রসাদ মুখার্জী এই ভারতীয় জনতা পার্টিকে তৈরি করেছে সেই শ্যামাপ্রসাদের পার্টি আজ সারা ভারত জুড়ে বিশ্বের 1 নম্বর মেম্বারধারী দল বিজেপি বাংলায় পিছিয়ে থাকবে না বাংলা আর পিছিয়ে থাকবে না মমতার দিন শেষ কারণ মমতা থেকে মমতাজ হয়েছিল এখন আবার মমতাতে ফিরছে অর্থাৎ মমতাজও হারাবে মমতাও হারাবে এগুলো থাকবে না ওগুলো থাকবে না আজ মুসলিম মায়েরা মুসলিম বোনেরা তালাক আইনের কারণে বলছে আমাদের পাচার অধিকার দিয়েছে মোদি আমরা মোদির সাথে আছি